সাদা ময়দা আর লাগছে দুটো ডিম আর লাগছে কাঁচা দুধ। এটা আমার ফ্রিজে ছিল দুধটা, আমি ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। আর লাগছে বেকিং পাউডার, এখানে লাগছে বেকিং পাউডার, লাগছে আমুলের একটা বাটার, আর লাগছে ভ্যানিলা এসেন্স। তোমরা যে ফ্লেভার খেতে চাইবে তোমরা সেই ফ্লেভার দিয়ে বানাতে পারবে। আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি, দেখে না। আর লাগছে আমাদের কেক করতে ট্রেসিং পেপার। তো আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি পরিমাণটা বোঝার জন্য। তো আমি কাপ অনুযায়ী এখানে ময়দাটা নিয়ে নেব। আমি এখানে দিয়ে দিলাম এক কাপ ময়দা, আর এই কাপ অনুযায়ী আমি এখানে চিনি দেবো। এই কাপ অনুযায়ী আমি চিনিটা দেবো, এক কাপ চিনি। আমি ময়দাটাকে ভালোভাবে ছেড়ে নেব। তো আমি একটা ময়দাটাকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি। বাইরে যেন না পড়ে, বাইরে যেন না পড়ে, বাইরে পড়ছে। তো আমি কেকটা আরেকটু বাড়াবো, সেই জন্য আমি আরেক কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমার এখানে লাগবে সাদা তেল। তো আমি সাদা তেলটা বলিনি, তো এখানে আমি এক কাপ সাদা তেল নিয়ে নিয়েছি। চিনি আর ডিম একসাথে ফেটায়? হ্যাঁ, আটা দিয়ে ফেটাতে বারণ করেছে, তাহলে শক্ত হয়ে যাবে বলেছে। অন করে না, ফ্ল্যাশ হচ্ছে না, হবে না। আচ্ছা আমি দেখেছি, তোমার হবে না, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, ব্যাটারি চার্জ কম আছে। অল্প করে ঢালো, পুরো হালকা করে করো। সাদা এর মধ্যে যাবে, পুরোটা
একটু এরাও কো না পুরোটা পুরো মেলতে হবে তো পুরোটা দিতে হবে দুধটা পুরো দিতে হবে ও দিয়ে দিছি সাদা তেল পুরো দাও না ওইটাকে দিতে হবে না না সাদা তেলটা দাও দিয়ে তারপরে ময়দা ওটা ওখানে ওখানে এবার ময়দাটা দিয়ে দাও দাও এটা ব্লেন্ড করতে হবে না তেল দিয়ে তেল দিয়ে ব্লেন্ড করতে হবে না মাখনটা একটু দরকার আছে একটু কাঁচা কাঁচা আছে দেখো পুড়ে যাচ্ছে পুড়ছে কোথায় তো কাগজ পরে ভ্যানিলাটা দিয়ে তুমি নষ্ট নাট মেরে দিয়েছ ছুরি দিয়ে কাটো